বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সিলেট টু কানাডার ফেসবুক লাইভ পেজ থেকে আমি আব্দুল আহাদ সিলেট জেলা দারাবাস সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে সত্যিকার অর্থে আপনারা জানেন যে আজকে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে পুরো একটি মাত্র সেমি ফাইনাল ম্যাচ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে, দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে আসলে এই চ্যানেলের মাধ্যমে যারা খেলাটি দেখবেন আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অন্যকে সুযোগ তৈরি করে দেবেন। ক্যামেরা পার্সনে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত প্রিয়জন জনাব শাহিন ভাই, এবং সেই সাথে আমি আব্দুল আহাদ রয়েছি। আপনারা জানেন যে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের হচ্ছে গতিময় ছন্দময় একটা পজিশন তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেমিফাইনালের যে মূল টার্গেট, যে মূল প্রিপারেশন, তারা কিন্তু বেশ প্রিপারেশনে আছেন। আসলে সত্যিকার অর্থে আরো একটা জিনিস বলতে হচ্ছে যে আমাদের প্রিয় ইকবাল ভাই কানাডা প্রবাসী, তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে হাইলাইটস হয়তো যেকোনো বিষয়টি প্রোগ্রামটি একটু করার জন্য, কারণ তিনি কিন্তু বিদেশ থাকা সত্ত্বেও দেশের টানে মাটির টানে তিনি কিন্তু এখন পর্যন্ত সেই বাংলাদেশের লাল সবুজের পতাকা উন্মোচিত হচ্ছে, এবং উন্মোচিত হওয়ার কারণে কিন্তু বারবার এই সজাগ দৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদের সকলের প্রতি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সিলেট টু কানাডা ফেসবুক লাইভ পেজে আপনারা যে বা যারা যুক্ত হয়েছেন আজকে পুরো সেমিফাইনাল খেলাটি দেখবেন, এবং এই খেলাটি দেখে অন্যকে সুযোগ তৈরি করে দেবেন অর্থাৎ শেয়ারের মাধ্যমে। এবং বিভিন্ন পর্যায়ে আমরা আরো অল্প কিছুদিনের মধ্যে আমরা চলে যাব এই বন্যা কবলিত এলাকায়, বিশেষ করে এই মৌলভীবাজার, রাজনগর, হবিগঞ্জ, নোয়াখালী, ফেনী, যেরকম বন্যা আংশিক বন্যায় যারা দুর্ভোগে জীবন যাপন কাটছে তাদের আর্থিক সহযোগিতা, শুকনা খাবার আমরা কিছুদিনের মাধ্যমে আসলে সিলেট টু কানাডার সেই চ্যানেলের মাধ্যমে আমরা যাব ইনশাল্লাহ। তা আমরা এই পর্যায়ে মাঠে ফিরে চলে যাচ্ছি। মাঠের যে একটা পরিকল্পনা আমরা দেখতে চাই, ইতিমধ্যে দুই একজনের আমরা সাক্ষাৎকার নেব। আমরা দেখতে পাচ্ছি ওখানে সুন্দর একটি পজিশন তৈরি করে যাচ্ছেন নাসির ভাই। নাসির ভাই, ও নাসির ভাই, নাসির ভাই, নাসির ভাই, এক মিনিটে একটা কথা, এক মিনিটে। হ্যাঁ, মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের যার অক্লান্ত পরিশ্রম এই ফুটবলটিকে বাঁচিয়ে রাখার জন্য ইরফান স্পোর্টস এর সমালোচিত পরিচালক, যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সিলেট জেলা দলের চতুরঙ্গ ক্লাবের একজন মধ্যমণি, নয়নমণি, সাবেক জেলা দলের খ্যাতি খেলোয়াড় জনাব নাসির ভাই, এই যে একটা টার্গেট নিয়েছেন সফলের দিকে আস্তে আস্তে, দুটি ম্যাচ করে কিন্তু সফল হচ্ছে, এটার পিছনে আপনার অনেক ভূমিকা আছে, আপনার কি মন্তব্য? ধন্যবাদ। আপনারা সবাই জানেন এটা অনেক বড় পরিসরে একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, এবং আমরা দুইবার আমরা দিচ্ছি দেশের পরিস্থিতির কারণে, বন্যার কারণে, আর আমরা আসলে এখনো কিন্তু আমরা সাডেনলি বন্যা হওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে টুর্নামেন্টটা করতে পারবো কিনা। তারপরেও আজকে একটা আমরা সৎ উদ্দেশ্য নিয়ে, এক উদ্দেশ্য নিয়ে করেছি যে টুর্নামেন্টের মাধ্যমে আমরা সবাই চারটা বিভাগের সকল এক্স খেলোয়াড়রা আসবেন এবং সবাই একটা ফান্ড রেজিং করবো যাতে বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আর আসলে যে আমরা বড় পরিষেবার কথা ছিল, আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে, নরসিংদী থেকে, কক্সবাজার থেকে নিয়ে আমরা আটটা টিম করার কথা ছিল। একটু ছোট করে আমরা তখন সিলেটের তিনটি টিম এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার আমরা তিনটি টিম নিয়ে, আমরা সিলেট বিভাগ থেকে আমরা ছয়টি টিম নিয়ে আজকে একদিন এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এখন পর্যন্ত আমরা সফল বলবো, কারণ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে সমাপ্তি হয়েছে সকলের সহযোগিতায়। আমি প্রত্যেকটা টিমকে ধন্যবাদ জানাই যারা এত এই প্রতিকূল পরিবেশে ওনারা হবে সম্মান থেকে এসেছেন। একটু পরে আমাদের পৌঁছাবেন এবং উনি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবেন টুর্নামেন্ট সম্বন্ধে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে খেলার মাঠে, মাঠ থেকে আমরা খেলাটি শুরু হবে। আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। এখন আব্দুল্লাহ ভাই, আলম ভাই,
তোতাভাইকে আসসালামু আলাইকুম। তোতাভাই আসসালামু আলাইকুম, আপনার খেলা আমরা অসংখ্যবার দেখেছি, যদিও দরাদরপুর সমাজ কল্যাণ সমিতি হয়ে খেলেছিলেন, আমি কিন্তু দরাদরপুরের আব্দুল আহাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সিলেট জেলা দারাবাস সংস্থার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমরা কিন্তু এই মুহূর্তে খেলাটি শুরু করার জন্য মোর প্রিপারেশনে আছি। আসলে ওয়েদার কন্ডিশন মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছে, কোনো ধরনের দুর্যোগ নেই, বৃষ্টির কোনো চাপ নেই, তারপরে আমরা কিন্তু আমাদের সময় উপযোগী এই সুন্দর ফুটবল টুর্নামেন্টকে পরিসমাপ্তি করার জন্য আমরা প্রথম থেকে এখন পর্যন্ত যারা কাজ করে যাচ্ছেন সবাইকে মেনে মেনে থ্যাঙ্কস দিতেই হচ্ছে, কারণ আপনাদের ভালোবাসা না পেলে একাই কোনো জিনিস করা সম্ভব হবে না। আজকে বেশ কয়েকটি চ্যানেল এখানে সোশ্যাল মিডিয়া তারা কিন্তু প্রেজেন্ট হয়েছেন, সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন, SFL সেই সাথে সিলেট উইটনেস, কাস্পন, ফেসবুক লাইভ পেজ, সিলেট বাংলা, সিলেট, সিলেট টু কানাডা ফেসবুক পেজ, সেই সাথে স্পোর্টস আই এবং ATV টেংরা এবং অসংখ্য সিএসএন চ্যানেল, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রবাসী আমাদের প্রিয় ভাই আব্দুল আহাদ ভাই, তিনি কিন্তু চলে এসেছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং বিশেষ করে আজকের ম্যাচ পরিচালক কাসার বেটা আমার বন্ধু মহোদয়, সেই সাথে শামীম আহমেদ এবং রয়েছেন সৈয়দ ফয়েজ আহমেদ, চতুর্থ হিসাবে আছেন আমাদের প্রিয় ভাই আমার বন্ধু জনাব সালাউদ্দিন রাজু, এবং বিশেষ করে আমাদের লিয়াকত আলী চেরাগ ভাইয়ের আপন ভাই, আমাদের সিনিয়র ব্যক্তি মাননীয় শিক্ষক জনাব কসরু ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আসন অলঙ্কৃত করলে বেশ খুশি হব, আপনি কিন্তু আউটসাইডে বসে আছেন, আমরা কসরু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অভিনয় অনুরোধ জানাচ্ছি। লিয়াকত আলী চেরাগ ভাইয়ের আপন ভাই জনাব কসরু ভাই, প্লিজ কাম অন, প্লিজ অন দ্য স্টেজ, আপনি চলে আসলে আমরা বেশ খুশি হব। আমাদের পক্ষ থেকে দর্শক একটা জুড়ে হাত তালি, একটি মাত্র সেমিফাইনাল, এই সেমিফাইনাল এবং আমাদের পাশে আছেন আসলে অর্গানাইজম্যান, যিনি আমাদের কাছ থেকে চলে যাবেন, যুক্তরাজ্যের পাড়ি জমাবেন, স্পোর্টসকে যিনি ভালোবাসেন, স্পোর্টস এর জন্য রূপান্তরিত হচ্ছে সিলেট, সেই স্পোর্টস এর প্রিয় মেকার আমাদের প্রিয় ভাই যিনি চলে যাবেন যুক্তরাজ্যে, আমাদের প্রিয় ভাই জনাব লিয়াকত আলী চেরাগ, ওনার জন্য একটা জোরে হাত তালি সবার পক্ষ থেকে আশা করছি। এই মুহূর্তে খেলা শুরু হয়েছে, দেখা যাক তারা কি করবেন। ডান দিক থেকে আক্রমণ, সেলিম বক্কর বল পেয়েছেন, সাজউদ্দিন টেপো গোল্ডেন বয়, কি করবেন ফাঁকা জায়গায়। এই মুহূর্তে শহীদুল ইসলাম যার পায়ে বল, কি করবেন সাইম, বাম দিক থেকে আক্রমণের চেষ্টা, বল পেয়েছেন মিস্টার নাসির, দ্যাট ইজ বল, কি করবেন স্টেপ কামরল, সুন্দর একটা সুযোগ, সেখান থেকে মেসি শাইনের ব্যাক হিল, সাহাদ বল পেয়েছেন বাম দিক থেকে আক্রমণ, কোন একটি সেমিফাইনাল আশা করছি, ফাইনালের চেয়ে আগে একটি রঙ্গমঞ্চের ফাইনাল, কামরান কি বলবেন আপনি? অবশ্যই দুই দলের কিন্তু চমৎকার মানের, ভালো মানের দুজন ফুটবলার আছেন, আশা রাখি বিশ্বাস করি একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে পরিণত হবে, তার আগে হ্যান্ডবলের কারণে সম্ভবত লাভ করলো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন লিয়াকত আলী চেরাগ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শুনতে পাচ্ছি যে তিনি চলে যাচ্ছেন, আজকে যুক্তরাজ্যে চলে যাবেন, তো আমরা তার জন্য শুভকামনা রইল চেরাগ ভাইয়ের জন্য। এবং গতকাল রাত্রে আমাকে ফোন দিয়েছেন যে কামরান কালকে সকাল 8টার ভিতরে চলে আসবে, তো আসলে সারাদিন আমরা ছিলাম, কিন্তু লিয়াকত ভাই
আসলে ব্যস্ততায় কেটেছে, তারপরে তিনি এসেছেন আমাদের মধ্যে, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টায় বল পেয়েছেন নানু, নানুর পায়ে বল, সাইম চমৎকার খেলছেন। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টায় নাসির থেকে খালিক, আসলে সিলেটের যে বাটপাতারু খেলোয়াড় তারা কিন্তু একে অপরের সঙ্গে আসলে এই মুহূর্তে অবতীর্ণ হচ্ছে দুটো দলে বিভক্ত হয়ে এখন, এবং আশা করি যে একটা চমৎকার একটা নান্দনিক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। এখন ডানপাত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় বল নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দেবেন বল পেয়ে গেলেন নাসির, সিলেট জেলা দলের হিসাবে খেলোয়াড়, ওখানে গোলরক্ষক চমৎকার ভাবে তার আয়ত্তে নিয়ে নিলেন জাকির। সময় 25+25 অর্থাৎ 5 মিনিট বিরতি, 25-25-50 মিনিটের খেলা। দেখা যাক বাপাদি আব্দুর রব দিতে পারেননি ঠিক মতো, মেসি শাহীন মিস্টেক করলেই কিন্তু হোল্ড করেছেন সেখানে সাহায্যদিন টিপু, সঙ্গত কারণেই আবারও খেলা শুরু হয়ে গেল। বল পেয়ে গেলেন শহীদুল, ডানপাদি আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী, উত্তেজনা রোমাঞ্চ গতি সবকিছুই কিন্তু রয়েছে, আশা করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী একটা নান্দনিক ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। আব্দুল আহাদ রবি থেকে মিস্টার আতাউল স্টপার বেগ চমৎকার খেলছেন, মিস্টার রব রবির পায়ে বল কাকে দেবেন, গ্রিন সিলেট রেড সিলেট আসলে সোনালী অতীতের একটা চমক, যে লাল এবং সবুজ বর্ণের দুটি দল গঠন।